ওয়েলকাম টু নলেজিয়া। বিসিএস সাধারণ বিজ্ঞানের আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান। আজকের এই পর্বে আমরা বিসিএস সাধারণ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক ভৌত রাশি ও পরিমাপ সম্পর্কে আলোচনা করব। এই পর্বে আমরা মূলত কিছু সংজ্ঞা এবং কিছু পরিমাপের পদ্ধতি এবং কিছু একক জানব, যেগুলো জানলে আমরা খুব সহজে ভৌত রাশি ও পরিমাপ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর করতে পারব। প্রথমে আমাদের জানা দরকার রাশি কি। রাশি হলো এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকেই আমরা রাশি বলি, অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায়, সেটা হতে পারে দৈর্ঘ্য, ভর, সময় কিংবা বল, যে কোনো কিছু, কারণ এদেরকে পরিমাপ করা যায়। ভৌত জগতে এর বহু রাশি রয়েছে। রাশিকে আমরা প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করে থাকি, একটি হলো মৌলিক রাশি এবং আরেকটি হলো লব্ধ রাশি। এবার আমরা জানব মৌলিক রাশি কি। মৌলিক রাশি হলো যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যেগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্য অন্য রাশি এদের উপর নির্ভর করে। এ সকল রাশিকে বলা হয় মৌলিক রাশি, যেমন সময়, তাপমাত্রা, কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর ইত্যাদি। এই সকল রাশিকে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। এবার আমরা জানব যৌগিক রাশি বা লব্ধ রাশি সম্পর্কে। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি, যেমন কাজ, বল, বিভব, বেগ ইত্যাদি। আমরা পরবর্তী স্লাইডে মৌলিক রাশি এবং লব্ধ রাশি সম্পর্কে বিস্তারিত জানব। আমরা মূলত সাতটি মৌলিক রাশি সম্পর্কে জানি। এই সাতটি মৌলিক রাশির এসআই একক সম্পর্কে জানব, যেমন দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি। এই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবং মিটারের প্রতীক হচ্ছে এম। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি এবং এই ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম এবং কিলোগ্রামের সংকেত হচ্ছে কেজি। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি, এর একক হচ্ছে সেকেন্ড, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করে থাকি। বৈদ্যুতিক প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং একে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। তাপমাত্রাকে আমরা থিটা অথবা টি দ্বারা প্রকাশ করে থাকি, যার একক হচ্ছে কেলভিন এবং এর প্রতীক হচ্ছে কে। পদার্থের পরিমাণকে এন দ্বারা প্রকাশ করে থাকি এবং যার একক হচ্ছে মোল। দীপন তীব্রতাকেও আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি, তবে আই এর নিচে একটি ছোট্ট ভি চিহ্ন রয়েছে এবং এই দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। এবার আমরা দেখব মৌলিক রাশি থেকে কিভাবে লব্ধ রাশি পাওয়া যায়। যেমন বল একটি লব্ধ রাশি। বলকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো ভর এবং ত্বরণ। আবার ত্বরণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো বেগ এবং সময়ের অনুপাত। আবার বেগকে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা পাবো দৈর্ঘ্য এবং সময়ের অনুপাত। এভাবে শেষে গিয়ে দাঁড়াবে ভর গুণ দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার। অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং সময়, এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে আমরা লব্ধ রাশি বল পেয়ে থাকি। এবার আমরা মৌলিক রাশিগুলোর একটি বাস্তব ভিত্তিক কিছু ধারণা নিব। এই বিষয়গুলো অত্যন্ত মজার। যেমন আমরা যদি প্রথমে দৈর্ঘ্যের কথা আলোচনা করি, স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটাই মোটামুটি 1 মিটার। এবার আমরা দেখব ভর। 1 লিটার পানির বোতলে কিংবা 4 গ্লাসে যতটুকু পানি থাকে তার ভর হচ্ছে 1 কেজির কাছাকাছি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এবার আমরা সময় নিয়ে দেখব। 1001, এই তিনটি শব্দ বলতে যতটুকু সময় লাগে সেটা মোটামুটি 1 সেকেন্ড। বৈদ্যুতিক প্রবাহ, বলা যেতে পারে তিনটা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি, বলা যেতে পারে তার তাপমাত্রা 1 কেলভিন বেড়েছে। পদার্থের পরিমাণ, মোল ব্যাপারটা অনুভব করা একটু কঠিন। বলা যেতে পারে একটা বড় চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে, 1 কাপ পানিতে 10 মোল পানি থাকে। দীপন তীব্রতা, একটা মোমবাতির আলোকে মোটামুটি 1 ক্যান্ডেলা বলা হয়ে থাকে। ব্যাপারগুলো খুবই মজার। আমরা প্রতিনিয়ত বাস্তব ভিত্তিক কাজে এই সমস্ত এককগুলো ব্যবহার করে থাকি। এবার আমরা জানব গুণিতক বা উপসর্গ সম্পর্কে।
বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য আমাদের নানা কিছু পরিমাপ করতে হয়। কখনো আমাদের হয়তো গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয়, আবার কখনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয়। দূরত্বের এই বিশাল বিশাল পার্থক্য মাপার জন্য সবসময়ই এক ধরনের সংখ্যা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়। তাই আন্তর্জাতিকভাবে কিছু এসআই উপসর্গ বা গুণিতক তৈরি করে নেওয়া হয়েছে। এই গুণিতক থাকার কারণে একটা ছোট উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যাকে বোঝাতে পারবো। নিচের টেবিলে আমরা কিছু উপসর্গ বা গুণিতক দেখব। এই উপসর্গ বা গুণিতকগুলো আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। যেমন দূরত্ব বোঝানোর জন্য আমরা কখনোই 1000 মিটার বলি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি 1 কিলোমিটার। ক্যামেরার ছবির সাইজ বোঝানোর জন্য 10 লক্ষ বাইট বলি না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি 1 মেগাবাইট। এভাবে আমরা এই উপসর্গগুলো বা গুণিতকগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। একটি বিষয় লক্ষণীয়, গুণিতক বলতে আমরা যেই সংখ্যাগুলোকে বুঝছি সেই সংখ্যাগুলো যদি একের চেয়ে বড় এক বা একের চেয়ে বড় হয় সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলি গুণিতক, এবং একের চেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা বলি উপগুণিতক। এবার আমরা জানবো মাত্রা কি। মাত্রা সম্পর্কে বলতে গেলে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে থাকে সেটাই তার মাত্রা। যেমন আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি বল হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল, আবার এই ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, বেগ আবার সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার। কাজেই বেগের মাত্রা হয় দূরত্ব বাই সময়, অর্থাৎ LT ইনভার্স 1। এভাবে আমরা মাত্রাগুলো নির্ধারণ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা ভৌত রাশি ও তার পরিমাপ সম্পর্কে জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ।